প্রথমে ধন্যবাদ জানাইছো সাংবাদিক বন্ধুসলক বিভিন্ন তে আহি আমার এই বর্ণাট্য অঞ্চল আহি প্রদর্শন করে এই মানুষের যে বুজ লৈ আছে আপনার তার প্রথমে ধন্যবাদ জানাইছো আৰু বিশেষ করে আমি লৈ উলাইছো যে পুরা দিন ধৰি আমার ইয়াত বানপানীর যে তান্তব চলাইছে বহুত মানুষের ঘর বাড়ি উঠাই ল তারপিছ মানুষের যাপন কৰি আছে ঘরের চালিত উঠি জীবনযাপন লগা হয়েছে বহুত মানুষের খাদ্যৰ অভাব তার বহু ধরনের খাদ্যৰ অভাব হয়ে আছে যার কারণে প্রশাসনের পর যদিও আমার খবর লই আছে কিন্তু আমি আমার মানুষের দুরবস্থা হয়ে আছে সেই দুরবস্থার যে ব্যবস্থা করব লাগে সেইখানে এতাল আমি নাই না আমি কোলে অনুরোধ জনাও প্রশাসনক যাতে প্রশাসনের ফলপরা আমার এই দুর্ভিক্ষ অঞ্চলের মানুষের অভাব যা হয়ে আছে অভাব সকল পূরণ করে দিয়ে ইয়ার কারণে আমি অনুরোধ জানাই কোন অঞ্চল আমি ইয়াতে আমার তারাকান্দি জয়পুর সেক্রেটারি মনবুড়ি আদিগুড়ি দুই তিনটা পঞ্চায়েত কিমদ মনবুরি খন্দকারপারা এনসি জয়পুর পাথার বান্দরমুড়া আদি আদিগরি কেবাক্ষন আরো বহুখানি গাঁও আছে আমার ইয়াতে এই চরখান নাম ফুলোরা বান্দরমুড়া তো আমি বিশেষ আমাৰ আমার প্ৰায় প্রায় দশপা পনেরো খন গাঁও আছে এইখানে একবারে পানির তলত ডুব যাই আছে সেই কারণে প্রশাসনের ফলের যাতে অতি হুনকালে এর খাদ্যটার পর আরম্ভ করি পশুধন চিকিৎসা আদি ব্যবস্থা করে দিয়ে তার কারণে আমি কোন অনুরোধ জানাইছি আর অসুবিধে আজকে তিন দিন থেকে খাওয়া দাওয়ার খুব কালি রাতিত ভাত খাওয়ায় নাই কিন্তু একদিনকের ভাত আমরা তিন দিন খায় আসি রান্না কোনো সুবিধা নাই সুবিধা নাই খড়ি নাই গরুর দিকে ঘাস নাই পোলাফান নিয়ে খুব ব্যস্ত অবস্থা

তিন দিন থাকি তার মানে খাওয়া দাওয়ার খুবই অসুবিধা আর ঘরের ঘরের ভিতরে কোনো ঢোকা না যায় কোনো বস্তু বাহিনী নেওয়া না যায় গরু পাচুর নিয়ে খুবই জুলুম তার মানে গরু পছন্দ রাখার সুবিধাটা নাই নাই আরকি এই কারণে কোনো জঙ্গল ঝাড় দিয়ে কোন রকম গরু আর কি অল্প সুবিধা রাখা হয়েছে মানুষের অসুবিধা খুব খুবই অসুবিধা চালের উপর উঠে যাচ্ছো আর অসুবিধার কি কম তা তো যাব সরকারের ফলো করা মানু আইছে না নাই সরকারের ফলো করা মানু আইছে কি বিচারেতে কি বিচারে বিছরের উদ্দেশ্য আজি যেখানে আমার ঘটোটাখানে আর সাইগ্যাল আরকি এতে কি বিচারে কি লাগে আপনার উপর আমাগোর খতিপুর ওনি যদি সরকারে দিবার কিছু সুবিধা থাকলে দিবার পারে আরকি কি দাওয়া কেন চলে আসে খাওয়া অসুবিধা খাওয়া পানি নাই তার পিছত পাকশা করার কোনো সুবিধা নাই